সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই সুষম পুষ্টি আর সুষম পুষ্টি পাওয়ার প্রধান মাধ্যম দুধ পুষ্টিবিদদের মতে শরীরকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে দুধ জাতীয় খাবার বেশ গুরুত্বপূর্ণ শিশু কিশোর সহ সব বয়সে মানুষের জন্য দুধ ভীষণ প্রয়োজনীয় দুধ এবং দুগ্ধজাত খাবারের গুরুত্ব বিশ্বব্যাপী মানুষের কাছে তুলে ধরতে প্রতি বছর পহেলা জুন পালন করা হয় বিশ্ব দুগ্ধ দিবস 2001 সাল থেকে জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা এফও এর উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে পুষ্টিবিদদের মতে সুষম খাবারের কথা বলতে হলে প্রথমেই চলে আসে দুধের কথা দুধ হচ্ছে শ্রেষ্ঠ খাবার মানব জীবনের শুরু হয় দুধ দিয়ে শিশু কিশোর সহ সব বয়সের মানুষের জন্য দুধ ভীষণ প্রয়োজনীয় খাবার যেসব শিশু জন্মের পর ঠিকভাবে দুধ পান করতে পারে না তারা অধিকাংশ সময় নানান ধরনের অপুষ্টিজনিত সমস্যায় ভুগে থাকে দুধের অপরিহার্য উপাদান ল্যাক্টোজ যা দৈহিক গঠন এবং মেধা বিকাশে সাহায্য করে এটি মানুষের স্বাস্থ্য রক্ষার মূল উপাদান এছাড়াও দুধে রয়েছে অ্যামিনো অ্যাসিড বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ পদার্থ যেমন ক্রোমিয়াম আয়রন কোবাল্ট ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক এবং আয়োডিন গরুর দুধে পানি ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ ল্যাক্টোজ চার দশমিক আট শতাংশ চর্বি চার দশমিক পাঁচ শতাংশ প্রোটিন তিন দশমিক পাঁচ শতাংশ এবং ভিটামিন এবং খনিজ পদার্থ শূন্য দশমিক সাত শতাংশ দুধের সবচেয়ে উপকারী দিক হল এর ক্যালসিয়াম মানুষের হাড়ের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম অপরিহার্য এটি ভিটামিন ডির ভালো একটি উৎস ভিটামিন ডি হাড় দাঁত নখ চুল এবং ত্বকে পুষ্টি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুধে আরও রয়েছে ভিটামিন এ যা সব বয়সের মানুষের চোখের জন্য বেশ উপকারী দুধের মধ্যে রয়েছে ফোলেট এবং ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং প্রতিরোধ শক্তি গড়ে তোলে রোগ জীবাণুর বিরুদ্ধে আয়োডিন আমাদের হরমোনজনিত সমস্যা প্রতিরোধ করে ভিটামিন বি অসুখ প্রতিরোধ করে স্নায়ুকে রাখে কর্মক্ষম এই সুষম খাবারের উপকারিতা দীর্ঘ থেকে দীর্ঘতর কিন্তু এত গুরুত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ দুধ পান করে খুবই কম প্রতিদিন নানান ধরনের খাবারের মাঝে তারা অত্যাবশ্যক হিসাবে দুধ খেয়ে রাখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একজন মানুষের দৈনিক গড়ে দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ পান করা দরকার যা বাংলাদেশের মাত্র এক তৃতীয়াংশ মানুষ মেনে চলেন পুষ্টিবিদদের মতে আমরা যদি নিজেরা সুস্থ থাকতে চাই এবং পরবর্তী প্রজন্মকেও শক্তি বুদ্ধি এবং সুস্থতার সঙ্গে গড়ে তুলতে চাই তাহলে সামর্থ্য অনুযায়ী নিয়মিত দুধ পান করা উচিত দুধের স্বাস্থ্য তিনি সাজানো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ